বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। শুক্রবার রাতে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ফারাক্কা থানার জিগরিমোড় সংলগ্ন গোপালনগরের 34 নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম আলম শেখ। বছর 26-এর ওই যুবকের বাড়ি ফারাক্কা থানার বল্লালপুর এলাকায়। সে রেল দপ্তরে বেসরকারি কর্মী হিসেবে ইলেকট্রিকের কাজ করত। সে ডাকবাংলো থেকে বাড়ি যাচ্ছিল। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।